এই মুহূর্তে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তা যুব দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখা যুব দলের বিপ্লবী সদস্য সচিব পাক সম্মেলনের কৃতি সন্তান পরম ছত যুগ্ম আহ্বায়ক পরম ছত বড় ভাই ইমতিয়াজ আহমেদ রাসেল ভেকি। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে পাক সম্মেলন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরম ছত বড় ভাই আমিনুল ইসলামকে। আমিন ভেকি সামনে এসে বসার জন্য আহ্বান করছি। সংগ্রামে উপস্থিত আজকের এই সভায় পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সমর্থক দল বুড়িচঙ্গা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক সাধারণ নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাক্সবিল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি কুমিল্লা পাঁচ হরিচম রহমানপাড়ার গণমানুষের নেতা, কুমিল্লা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাজি জসিমউদ্দিন জসিম ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, হরিচম থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। এই আন্দোলন সংগ্রামের যার হাত ধরে আমরা হরিচম ব্রাহ্মণপাড়াকে জসিম ভাইয়ের হাতকে শক্তিশালী করেছি, জনাব হাজি কবির হোসেন কবির ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, হরিচম থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যার হাত ধরে আমি আজকে এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়েছি, জনাব হুমায়ুন কবির বাবুল ভাই সহ এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জামশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ এই ইউনিয়ন বিএনপি যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি বক্তব্য সর্বপ্রথমে স্মরণ করতে চাই যার রক্তের বিনিময়ে এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, যে আবু সাইদ ও মুক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করতে চাই। আমি বক্তব্যের শুরুতে প্রথমে বলতে চাই পাকশিম ইউনিয়ন অত্যন্ত একটি শান্তিপ্রিয় ইউনিয়ন, আপনাদের সবারকে আহ্বান করব আপনারা শান্তিতে এবং সুশৃঙ্খল ভাবে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য, জসিম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করেন। যারা আওয়ামী সন্ত্রাসী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ষড়যন্ত্র করে হিন্দু বাড়িতে মসজিদ এবং সরকারি সম্পদে যদি কোনো আঘাত অথবা আগুন দিতে চান, থানা বিএনপি তা বরদাস্ত করবে না। আপনারা শান্তিতে থাকুন, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। কিন্তু যদি আওয়ামী ব্যানারে কোথাও কোনো বিশৃঙ্খলা করতে চান, তাহলে থানা বিএনপি থানা যুব দল থানা স্বেচ্ছাসেবক আপনাকে খুঁজে মাটির নিচে থাকলো বাইর করা বিচার করা হবে। সংগ্রামী উপস্থিতি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, হাজি জসিমউদ্দিন জসিম ভাই আমাদের 27 বছর হরিচম ব্রাহ্মণপাড়া মাটির জন্য কাজ করেছে, আগামী দিনেও এই তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য হরিচম ব্রাহ্মণপাড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা আছি থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, হাজি জসিমউদ্দিন জসিম ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।